নদীতে তো বরফ দিয়ে খেলা যায়, তাহলে ও আমাদের দার্জিলিং ও হয়। বুঝাচ্ছে? হ্যালো, ইয়ে শোনো, এদিকে মুড়ি নিয়ে দার্জিলিং নিয়ে শান্ত আছে, আর কেউ কেউ বলে তুই দীঘা গেছিস, পুরী গেছিস, আমি তো ইন্দোনেশিয়া থেকে ঘুরে এসেছি, থাইল্যান্ড থেকে ঘুরে এসেছি, সিঙ্গাপুর থেকে ঘুরে এসেছি। ইয়ে শোনো, হ্যালো, ইয়ে শোনো, তাহলে ঘোড়া শুধুমাত্র দীঘা পুরী দার্জিলিং নয়, ঘোড়া মানে এর বাইরে অনেক জায়গা রয়েছে, ঘোড়া যায় সারা বিশ্ব ভ্রমণ করা যায়, যদি পকেটে কি থাকে, ওই গান্ধী ছাপাওয়ালা নোট যদি আমাদের পকেটে থাকে, যে দেশে যেরকম আমাদের গান্ধী ছাপাওয়ালা নোট মানি টাকা রূপাই রুপিয়া, অন্য দেশে কাউ ডলার পাউন্ড ইউরো, জিসকা পায় জিতনা মুদ্রা হ্যায় রুপিয়া হ্যায়, ও জাদা জায়গা ঘুরেগা ঘুমেগা। ইয়ে শোনো, হ্যালো, ইয়ে শোনো, আর তাহলে খাবার হলো, ড্রেস হলো, ভালো ভালো ড্রেস পড়তে চাই তো? আচ্ছা, কারণ ইচ্ছে নেই একটা জামা এক বছর কাটা করে? হ্যালো, একটা জামা কি 3 বছর পড়তে চায়? আচ্ছা, কার কার ভালো ভালো শখ, মানে শখ আছে ভালো ভালো জামা কাপড়, রোজ রোজ যদি নতুন নতুন জামা কাপড় হয় না, আরে এরকম হাত চলো হাত চলো, এখানে কেউ দেখতে যেন তোর ছবি নিয়ে আমি কিন্তু ফেসবুকে ছাড়বো না, ভয় করার কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, অনেস্টলি ব্যাপারটাকে শেয়ার করতে হবে, কারণ এটা অনেস্টলি জায়গা, যে এখানে প্রাণ খুলে কথা বলতে পারবে, মন খুলে কথা বলতে পারবে, তার জন্য ক্যারিয়ার আগামী দিনে অপেক্ষা করে আছে। কি ওপেন মাইন্ডে নেওয়া যাবে? Yes! নেওয়া যাবে? Yes! ওপেন মাইন্ড হওয়া যাবে? Yes! হতে পারবো? Yes! হতে পারবো? Yes! স্যার বলেন কুচুকুটে বাঁকাচোরা মাইন মালেদের কোনো ক্যারিয়ার নেই, যারা বাঁকাচোরা মাল তাদের জন্য কোনো ক্যারিয়ার হবে না, যারা সোজাসুজি মাল তাদের ভালো ক্যারিয়ার হবে। ইয়ে শোনো, কথাটা শুনতে হয়তো এটুকুনি খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, গায়ে পেতে নেবে না। ইয়ে শোনো, তাহলে কি ড্রেস কার কার ভালো চাই? আসো, একটু দামি দামি জামা কাপড় পরবে, একটু পোশাক পোশাক একটু ভালো হবে, একটু শু বা একটু পায়ের জুতো এগুলো একটু কোয়ালিটি সম্পন্ন হবে, হাতে